ইসলামের প্রতিটি নির্দেশনা তার অনুসারীদের জন্য কল্যাণবদ্ধ, ফলে যে কুরআন মানুষের জীবন বিধান তা পাঠ করলেও সওয়াব হবে। দুনিয়াতে আর কোনো কিতাব অথবা বই নেই, তা শুধু পড়লেই পাঠের সওয়াব হয়। হাদিসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে আল্লাহর কিছু পরিবার ভক্ত লোক আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তারা কারা? তিনি বলেন, তারা কুরআন তালাওয়াত এবং এর আল্লাহর পরিবারভুক্ত তার বিশেষ লোক। জিকির, কুরআন তালাওয়াত এবং এর আয়াতগুলো নিয়ে চিন্তা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আল্লাহর ভালোবাসার মাধ্যমে অবলম্বন করে যারা তার নৈকট্য লাভ করে, তারা তার পরিবার ভক্ত এবং বিশেষ লোক। আল্লাহরও তাদের ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। তিরমিজিতে হযরত ইবনে মাসাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এসেছে, যে আল্লাহর কিতাবের একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকি 10 গুণের সমান। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। কুরআন তালাওয়াত যেমন সওয়াব রয়েছে, ঠিক তেমনি কুরআনের অর্থ বুঝে বুঝে পড়াতেও কুরআনের হাদিসের সমান সওয়াব পাওয়া যায়। এমন নয় যে একজন সারা জীবন শুধু কুরআন তালাওয়াত করে যাবে, বরং কুরআন মুখস্থ করে বসে থাকবে, বরং কুরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার জন্য সে চেষ্টা করতে হবে। যেমন ইরশাদ হয়েছে, আমি আপনার প্রতি এই বরকতপূর্ণ কিতাব নাজির করেছি, তারা যেন তার আয়াতগুলো অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। আমরা অনেক মুহাদ্দিসিন একরামদের জীবনী জানি, ওনারা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না। মুহাদ্দিস হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী, রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসির এগুলো পড়তেন। সেক্ষেত্রে আমরা মুসনাদে আহমদ ইবনে হাম্বালের সংকলক ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা বলতে পারি, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বাল। তো তিনি রমাদান আসলে ওনার হাদিসের পাণ্ডুলিপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন। তাই আমাদের এবারের রমাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি বেশি বেশি। এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন, কোরআনের তেলাওয়াত শোনা। অনেকের এই ভালো অভ্যেসটি আছে, MP3 করে, মোবাইলে করে, কিন্তু কিংবা ঘরে টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন। কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সওয়াবের, কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও সওয়াবের, এটাও অনেক সওয়াব। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহর রহমতের বারিধারা তোমাদের উপর নাজিল হবে। তাই রমাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি, বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন। আরব শায়েকদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়, শায়েক আব্দুর রহমানের সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে। যারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন, মিশারি রাশদ আল আফাসির তেলাওয়াত আপনারা শুনতে পারেন, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা ওনার তেলাওয়াত খুব সুন্দর, হারাম আল মাক্কি ওয়াল মাদানির যে শুয়ুখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন, বাসায় আপনারা অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে কি, শায়েকরা কীভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন। লেটস সে আপনি সুরা আর রহমান মুখস্থ করেছেন, যখন আপনি শায়েক সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তখন আপনি মিলাতে পারবেন, এটাকে তালাক্কি বলে। আপনি ওনার থেকে তালাক্কি করলেন, খেয়াল করলেন যে উনি কীভাবে এদগাম করলো, উনি কীভাবে গুণনা করলো, উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল, সিত্তা হারাকাত আর বা হারাকাত কীভাবে উনি এটা আদায় করলো। তো এভাবে শায়েকদেরকে ফলো করা যায়। এই জন্য আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই, আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি, কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সুন্নাহ, কোরআন শোনাও তেমন সুন্নাহ। আরেক আয়াতে এসেছে, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের অন্তরক্ষ অন্ধ? আরেক আয়াতে এসেছে, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করেছি, অতএব কেউ কি জানে, অতএব কেউ কি আছে চিন্তা করবে? তবে এর অর্থ এই নয় যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না, কেননা কোরআন তেলাওয়াত একটি স্বতন্ত্র ইবাদত। আমরা জানি নফল নামাজে কোরআন তেলাওয়াত করার অনেক ফজিলতের কথা কোরআন হাদিসে এসেছে।
আচ্ছা, এই ফজিলত কারা লাভ করবে? যারা কোরআন আরবি ভাষায় জানে শুধু কি তারাই, নাকি যারা যার অনুবাদ সহই পড়বে? নিশ্চয়ই এর ফজিলত আরবি অনাআরবি সবার জন্যই অবধারিত। এখন যদি কোরআন তেলাওয়াত সওয়াবকে এক অর্থ করে বোঝার জন্য সতর্কযুক্ত করা হয়, তাহলে দুনিয়াতে অসংখ্য মানুষ যারা আরবি জানে না তাদের তেলাওয়াতের কী হবে? আল্লাহর অনুগ্রহ কি এতটাই সংকীর্ণ যে তার সওয়াব পাবে না? তাছাড়া যেমন আয়াত ও হাদিসে কোরআন পড়ার ফজিলতের কথা এসেছে, সেই রূপ জায়গায় কোরআন বুঝে পড়ারও শর্ত আরোপ করা হয়নি। বরং সাধারণত বলা হয়েছে, কোরআন তেলাওয়াত করলে যদি প্রতি হরফে 10 নেকি হয়, তাহলে বুঝে না বুঝে পড়ার বাধ্যবাধকতাও নেই। কোরআন তেলাওয়াতের সওয়াব আর কোরআন বুঝে পড়ার গুরুত্ব দুইটি আলাদা বিষয়, একটিকে আরেকটির সাথে সাংঘর্ষিক মনে করা ঠিক নয়। শুধু তেলাওয়াত করলে যেমন সওয়াবের কথা বর্ণিত আছে, তেমনি কোরআন বুঝে পড়ায়ও শরীয়তের নির্দেশনা অনুসারে পড়া হয়েছে। হ্যাঁ, আপনি যদি কোরআন বুঝে পড়েন, তাহলে যদি আমল করার গুরুত্ব আপনার কাছে বেড়ে যাবে, এবং এটি খুব জরুরি একটি কাজ, আর এটি হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে পড়া তৌফিক দান করুক। মূলত কোরআনে করিম হলো লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনে করিম আছে, সেটি হলো কোরআনে করিমের মূল কপি, এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন। সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই, কখনো আমরা কাগজে লিখিত পাই, কখনো আমরা পাথরে লিখিত পাই, কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই। যেই অবস্থায় পাই না কেন, সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে। সেই হিসেবে আপনার কোরআনে করিমের সাফা কোরআন, সাফা যে কোরআন, প্রিন্টেড যে কোরআনের কপি, সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে করিম এর যে কপি পাওয়া যায়, আপনার অ্যাপসগুলো পাওয়া যায়, সেখান থেকে দেখে দেখে কোরআনে করিম তেলাওয়াত করা, উভয়টাই সমান, সওয়াবের দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না।